ডিজিটাল বর্তনীর তিনটি মৌলিক লজিক গেট হলো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে এদের ব্যবহার তো আছেই, এছাড়া এই তিনটি মৌলিক লজিক গেটের সমন্বয় বা এদের লজিককে কাজে লাগিয়ে দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন কাজে চিত্তাকর্ষকভাবে কীভাবে প্রয়োগ করতে পারি তাই নিয়েই আজকের আলোচনা। রাতে বৃষ্টির সংকেত পাওয়ার জন্য আমাদের যে মৌলিক লজিক গেটগুলি আছে তাদেরকে কীভাবে ব্যবহার করে একটি সরল বর্তনী তৈরি করতে পারি। প্রথমে বর্তনীটি আঁকা প্রয়োজন। এটাকে আমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে সেন্সর হিসাবে কল্পনা করব। তার আউটপুটকে একটি নট গেটের ইনপুটে যোগ করা হবে। এটাকে টেনে নিয়ে আমরা আর একটা লজিক গেটের ইনপুটে যুক্ত করব। আর একটা সেন্সরের প্রতিরূপ এখান থেকে আমরা টেনে নিয়ে এই চলে গেলাম। এবার এখানে আমরা একটা অ্যান্ড গেট যুক্ত করে দেব আর তার আউটপুটে একটা অ্যালার্মের ব্যবস্থা রাখব। এই এবার আমরা নামগুলো লিখে ফেলি। এটাকে আমরা বলবো লাইট সেন্সর আর এটা হবে ময়েশ্চার সেন্সর। এটা নট গেট, এটা অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেটের একটি ইনপুট ময়েশ্চার সেন্সারের সঙ্গে যুক্ত, অন্য ইনপুটটি একটি নট গেটের আউটপুটের সঙ্গে যুক্ত, নট গেটের ইনপুট লাইট সেন্সারের সঙ্গে যুক্ত। আমরা একটু দেখে নেব স্টেট ওয়ান এটা ঠিক কতটা ভোল্টেজকে বোঝায় এবং স্টেট জিরো এটাও বা কতটা ভোল্টেজকে বোঝায়। এবার এটা কাজ করবে কি করে? না, রাতে পর্যাপ্ত আলোর অভাবে লাইট সেন্সারের আউটপুট জিরো হবে, নট গেট তাকে ইনভার্ট করে ওয়ান করবে। অর্থাৎ রাতে লাইট সেন্সারের আউটপুট জিরো, নট গেট তাকে ইনভার্ট করে স্টেট ওয়ানে নিয়ে চলে গেছে, অর্থাৎ ট্রু বা হাই। আর এবার যদি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় রাতে, সেক্ষেত্রে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাবে, তার ফলে ময়েশ্চার সেন্সারের আউটপুট ওয়ান হবে। এবার আমরা জানি যে অ্যান্ড গেটের দুটি ইনপুটই একসাথে যদি ট্রু হয় তাহলে আউটপুট ট্রু হয়, কোনো একটি ফলস হলে আউটপুট ফলস হয়। তো এখানে দেখতে পেলাম দুটি ইনপুটই এক্ষেত্রে ওয়ান, অর্থাৎ দুটি ট্রু, সুতরাং আউটপুট হবে ওয়ান। আউটপুট ওয়ান হওয়ার অর্থ হল অ্যান্ড লজিক সক্রিয় হবে, ফলে অ্যালার্ম বেজে উঠবে। এভাবে আমরা রাতে বৃষ্টির সংকেত পেতে পারি। যখন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অথচ বুঝতে পাচ্ছি না, সেরকম ক্ষেত্রে এরকম বর্তনীর বিশেষ প্রয়োজন। এবার আমাদের দেখতে হবে এটা দিনে কাজ করবে কি না। দিনে আলোর প্রাচুর্য থাকায় লাইট সেন্সারের আউটপুট ওয়ান হবে, সেক্ষেত্রে নট গেট তাকে ইনভার্ট করে জিরো করবে। অ্যান্ড গেটের একটি ইনপুট জিরো হওয়ার অর্থই হলো, অর্থাৎ ফলস হওয়ার অর্থই হলো, অন্য ইনপুটটি ওয়ান অথবা জিরো যাই হোক না কেন আউটপুট সবসময় জিরো হবে, সেক্ষেত্রে অ্যালার্ম বাজবে না। সুতরাং এরকম একটি বর্তনী দিনে কাজ করবে না কিন্তু রাতে কাজ করবে।
এবার দিনে কাজ করা করতে গেলে নট গেটটাকে তুলে দিতে হবে, তখন এটা দিনে কাজ করবে কিন্তু আবার রাতে কাজ করবে না। ধন্যবাদ।